সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি পুরো ভিডিওতে বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে আমি ক্যামেরা শর্ট অ্যাঙ্গেল নিয়ে কথা বলবো তো আজকে আমরা জেনে নিব আসলে একটা শর্ট ফিল্ম করতে আপনার কোন কোন জিনিসগুলো বা ক্যামেরার ক্যামেরা চালানোর সময় কোনগুলো কোন মানে জিনিসগুলো কোন বা কোন পয়েন্টগুলো আসলে আপনাকে ফলো করতে হবে তো তো চলুন দেখে আসি আমি সেটা আমি হোয়াটপ্যাটে লিখে নিয়েছি আপনাদের জন্য তো আমি সেটা আজকে জানাবো তো আপনি এখন সিনেমাটোগ্রাফির বেসিক জানেন আপনি জানেন কি কী কী শর্ট কী কী অ্যাঙ্গেলটা নেওয়া যায় তারপর আপনি খেয়াল করে দেখবেন যে আপনার টেকগুলো কেমন যেন ভিডিও ভিডিও লাগে মানে হাই বাজেটের সিনেমায় যে শর্টগুলো দেখেন আপনারগুলো তার থেকে অনেক অনেক পিছনে আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি সিনেমাটোগ্রাফার হিসাবে একজন যখন শট নেবেন তখন আপনার কি করা উচিত আপনার উচিত অ্যাঙ্গেল নিয়ে এক্সপেরিমেন্ট করা এখন কিছু অ্যাঙ্গেল শট নেওয়া যা আগে কখন নেওয়া হয়নি বা খুব কম ব্যবহৃত হয়েছে এতে হয়তো আপনার শর্ট হলিউডের মতো হয়ে যাবে না কিন্তু আপনি একটা সিনেমাটিক লুক পাবেন যখন কোনো নাটক বা সিনেমা দেখবেন তখন খেয়াল করবেন শর্টগুলো কীভাবে নেওয়া হয়েছে তাদের কাজগুলো স্টাডি করবেন অনেক কিছু শেখা যায় অন্যের কাছ থেকে মুভি টাইম পাস করার জন্য দেখবেন না তো ফার্স্ট অফ অল যে প্রথম যেটা দেখব সেটা হচ্ছে একটা টপ শট নেওয়ার চেষ্টা করুন যখন বারসাই বা টপ ভিও এমন একটা ভিউ যেটাতে সাধারণত অভ্যস্ত না তাই আমরা যখন উপর থেকে কোনো টপ শট দেখি সেটা আমাদের আগ্রহী করে তোলে চেষ্টা করুন মই ব্যবহার করতে আপনি একটি চেয়ার বা টেবিলের উপর উঠেও শট নিতে পারেন ধরুন একটি প্যানে কিছু ভাজা হচ্ছে আপনি ঠিক প্যানের উপর থেকে কি ভাজা হচ্ছে সেটা শট নিন দু নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে লো অ্যাঙ্গেল ব্যবহার করুন এমন কিছু জায়গা থেকে শট নিন যেটা আগে থেকে চেষ্টা করা হয়নি সোফার নিচ থেকে একটা বাচ্চার চোখ থেকে যে অ্যাঙ্গেলে সে বড়োদের দেখে সেখান থেকে নিন ড্রেসিং টেবিল থেকে নিন জুতা থেকে নিন মানে সেই লেভেলের শট শট নিন তো তিন নম্বর হচ্ছে আপনার প্রতি শটে আনুভাবিক হরিজেন্টাল লেভেল রাখার চিন্তা বাদ দিন আপনার ক্যামেরা তো সোজা করে ধরে রাখতেই হবে এমন কোনো কথা নেই কিন্তু প্রথম আপনাকে বুঝতে হবে শটের ডিমান্ড কি মোশন আনুন চার নম্বরে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার মোশন আনতে হবে ক্যামেরায় স্টিল রাখবেন না মুভ করান তার মানে এই না যে আপনি হাতের ক্যামেরা রেখে এবং কনভারসেশনের মধ্যে ক্রমান্বয়ে মুভিং শট নেবেন আগে স্ক্রিপ্ট স্টাডি করুন তারপর দেখুন শটে মোশন আনলে কেমন হবে তারপর মোশন আন ডলের উপর ক্যামেরা বসাতে পারেন স্কেটবোর্ডের উপর ক্যামেরা বসাতে পারেন আপনি সহজেই নিজেই উঠতে পারেন গাড়ির সিটে মাউন্ট করতে পারেন ফ্রিজের দরজায় লাগিয়ে দেখেন পারেন কি না দেখুন তো কি মোশন রাখতে হবে মানে ভিডিওটা কখনোই স্টপ করে রাখতে হবে না সাইড থেকে ডানে বামে ঘুরিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনার শ্যুট করার ট্রাই করতে হবে পাঁচ নাম্বার যেটা আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে শট নিন ডাইনিং টেবিলে চার পাঁচজন খাচ্ছে খাবার খাচ্ছে গল্প করছে এই শটটা আপনি ওভার দ্য শোল্ডার ক্লোজ মিট ওয়াইড শর্টে নিতে পারেন ট্রাইপরের উপর ক্যামেরা বসিয়ে শুধু রেকর্ড বাটন চাপ দিয়ে অন অফ করলে পাঁচ মিনিটের একটা সিকোয়েন্স কভার করতে পারবেন সিম্পলি কিন্তু আপনার সর্বোচ্চ চেষ্টা থাকবে একটা ডলের উপর থেকে বা জি বাম ইউজ করতে শর্ট না কিন্তু আসলে জীবাম আমাদের শুরুতে জীবাম এতগুলো এত জিনিসপত্র আমাদের আসলে নিয়ে কাজ করা হয়তো সম্ভব হবে না তো আপনি চাইলে ট্রাইপড ইউজ করতে পারেন কম দামে বাজারে অনেক অনেক ভালো ভালো ট্রাইপড আছে বা সেলফি স্টিক আছে এ ধরনের মোশন আনার জন্য আপনি ছোটো খাটো টুকিটাকি নাটকি জিনিসপত্র টুলস আপনি আশেপাশে টেক রিলেটেড গ্যাজেটগুলো দোকান থেকে আপনি কিনে নিতে পারবেন খুব বেশি প্রাইসও না সিম্পলি আপনার করতে হলে তো যেটা করতে হবে এটা তো অবশ্যই বুঝতে হবে তো ছয় নম্বর যেটা সেটা হচ্ছে যাই করুন না কেন ক্যামেরা স্থির রাখবেন ক্যামেরা কারণ ছাড়া আসলে স্ক্রিন ঝাঁকুনি খেলে চরম বিরক্তি লাগে ক্যামেরা স্থির রাখার জন্য যদি শর্ট স্যাক্রিফাইস করতে হয় তাহলে তাই করা উচিত বাজেভাবে এরিয়াল শর্ট তার থেকে সুন্দরভাবে নেওয়ার একটা লং শর্ট অনেক ভালো এরিয়াল শর্ট বলতে উপর থেকে নেওয়া শট আর কি অনেক সময় আমরা ভিডিও থেকে দেখি অনেক উপর থেকে শর্ট নেওয়া হচ্ছে বা কোনো নিত্য একটা গাড়ি যাচ্ছে সেটার উপর থেকে নেওয়া আছে সেগুলোতে হয়তো ড্রোন ইউজ করা হয় আসলে আমরা তো শুরুতে আসলে এত ধরনের বিগ বাজেটের ফিল্ম মেক করতে পারবো না তো সিম্পলি যেটা করা যায় সেটা নিয়ে ভাবার চিন্তা করবো আসলে প্রফেশনালি প্রথমে যে প্রফেশনালি কাজ করতে হবে এমন কোনো কথা নেই শুরু থেকে চেষ্টা করুন সিম্পলি আস্তে আস্তে একটা সময় বড় একটা স্টেপ আপনার সামনে দাঁড়াবে একটা সময় আপনি বড় প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন তো সাত নম্বরে দেখবো যেটা সেটা হচ্ছে ক্রেন ব্যবহার করুন দামি ক্রেন ভাড়া করতে না পারলে কম দামি ক্রেন ইউজ করুন এফডিসি থেকে ক্রেন ভাড়া করে নিতে গেলে আপনার খরচ এক ফেলার জন্য পঁচিশশো টাকা আর যদি পিকআপ নিয়ে আসেন তাহলে পিক আপের খরচ আপনার ওরা পিক আপ দিলে সেটার জন্য আরো দুই হাজার টাকা লাগবে তো ক্রেনটা আপনার হয়তো প্রথমে শুরুতে আপনার ব্যয় ভুল হবে ক্রেন ইউজ না করলেও পারেন আপনি চাইলে বললাম প্রথমে বলে দিয়েছি মই বা অন্য কোথাও উপর থেকে সাইড থেকে অ্যাঙ্গেল শটটা নেওয়ার ট্রাই করুন তো আট নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার পয়েন্ট অফ ভিউ শট নিন কিন্তু বেশি বেশি পয়েন্ট অফ ভিউ নেবেন না প্রতি সিকোয়েন্সে একটা পয়েন্ট অফ ভিউ রাখার চেষ্টা করতে পারেন এগুলো মোটামুটি আটটা পয়েন্ট যেগুলো আপনি একটা সিনেমাগ্রাফার হিসাবে মাথায় রাখবেন আপনি যদি ডিরেক্টর হয়ে নিজেই ক্যামেরা চালান তাহলে এসব ব্যাপার মাথায় রাখা উচিত মনে রাখবেন পুরোনো জিনিস দেখতে দেখতে আমাদের চোখ পচে গেছে ভাই যদি আপনি নতুন কিছু দিতে না পারেন তাহলে হয় আপনার জিনিস দেখব না নয়তো দেখে দেখেও গুরুত্ব দিব না সো ক্রিয়েটিভ ম্যান তো আসলে আমরা কপিরাইট বা কপি পেস্ট কন্টেন্ট বা অন্যের রিমেক এই টাইপের কন্টেন্ট না নিয়ে নিজেই কোনো কিছু করার ট্রাই করুন হয়তো ছোট্ট একটা গল্প সিম্পলি একটা গল্প থেকে অসাধারণ একটা গল্পতে আপনি তোর রূপ দিতে পারেন গল্পটাকে মিক্স করে ফেলুন উল্টোভাবে চিন্তা করুন গল্পের মধ্য থেকে শ্যুট নেওয়ার চেষ্টা করুন বা শেষ থেকে শ্যুট করে গল্প চলে যান তো সো মানে গল্পটা একদম অন্য লেভেলের ভাবে আপনার দেখাতে হবে আসলে দর্শক চাই নতুন কিছু নতুন কিছু করে দেখাতে পারলেই ভিউয়ার আপনার ভিডিওটা দেখবে আর এই ছিল আজকের ভিডিওটা মোটামুটি এই আটটা টপিক আপনাদের মাঝে শেয়ার করলাম সামনে হয়তো এ ধরনের আরও বিস্তারিত খোলামেলা আলোচনা করা হবে স্টেপ বাই স্টেপ তো আমি সিরিজ জায়গারে ভিডিওগুলো দেখব মানে দিব সিরিজ জায়গারে ভিডিওগুলো দিলে আপনারা ট্রাই করলাম সবগুলো মিস ভিডিও আগের ভিডিও যদি মিস করে থাকেন তো আগেরগুলো দেখে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে আগের দুটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিব তো সেখান থেকে দেখে নিতে পারেন অথবা আমার চ্যানেলে একটু খোঁজাখুঁজি করলে হয়তো ভিডিওগুলো পেয়ে যাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো লাগবেন টাটা